বলতে গেছি তোকে কথা হচ্ছে কি ভাই আমাদের মিরাজ খানের দিনটা শেষ এখন আমরা দেখতে পাচ্ছি আরহিমিব এবং সাকিব ভাইয়ের বাংলাদেশ ইদানীং কিন্তু আরো এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর কিন্তু আমাদের এদিকে মিরাজ খান অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এদিকে শ্যাম অবস্থা আমাদের আরোহী আপু কিন্তু অন্য নায়কদের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এটা কি কোনো কথা কথা হচ্ছে কি কারো জীবন কারোর জন্য থেমে থাকে না যার পথ যে বেছে নিয়েছে এদিকে এনার পথ ইনি বেছে নিয়েছেন আরোহী মিম এবং মিরাজ খানের সম্পর্ক কি কারণে ভেঙে গেছে এটা তো আমরা কম বেশি সবাই জানি আমাদের আরোহী মিম কয়েক পুরুষের আসক্ত ছিল এবং তিনি পরকিয়া করছিল যার ফলে আমাদের মিরাজ খান তাকে ছেড়ে চলে এসেছেন আমি বলি না যে আমাদের শুধু আমি কেন কোন পুরুষে আমার মনে হয় আরোহী এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছেদের সব থেকে বেশি আরোহমিম কারণ যদি দোষ না থাকতো তাহলে আমার মনে হয় মিরাজ খানের সকল কথা নিয়ে কথা বলতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের আরোহী এম কি দনর অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন বিশেষ করে সাগর মিরাজ এবং আমাদের সাকিব ভাইয়ের সঙ্গে এটা দিয়ে আমাদের কিছু কিছু পাবলিকে জ্বলে যাচ্ছে আরোহী মিরাজ ছাড়া আর কিছু ভাবতে পারি না আমি ওরা দুইজন একসাথে থাকলে আমরা সবাই শান্তি পাই ওকে একসাথে দেখতে চাই আবার আরোহীর সাথে শুধু মিরাজ বেস্ট একদম সঠিক কথা মিরাজ নাই আরোহীর আমার কাছে কোনো দাম নাই তো বাংলাদেশের অধিকাংশ পাবলিকের দাবি যে আমাদের আরোহী আপু সবসময় আমাদের মিরাজ খানের সঙ্গে কাজ করুক কারণ আরোহী মিম সবসময় মিরাজ খানের সঙ্গেই মানায় তো ইদানিং বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের আরোহী অন্যান্য নায়কদের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ করে সাগর মিরাজ এবং সাকিবের সঙ্গে কারণ সাকিবের সঙ্গে ইতিমধ্যে কয়েকটা নাটকও করে গেছেন এবং কয়েকটা টিকটক ভিডিও করে গেছেন অথবা এবং মিরাজ খানের সম্পর্ক কি কারণে আসলে ভেঙে গিয়েছিল এটা পরিষ্কারভাবে শুধু মিরাজ খান জানিয়ে দিয়েছেন এদিকে আরও আপু কোনোভাবে জানায়নি কেউ কখনো ভাবতে পারেনি যে আরহিম এবং মিরাজ খানের সম্পর্ক আজ তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে যাবে যদি আরহিম এবং মিরাজ খান নাকি গত চার বছর আগে বিয়ে করছিল কিন্তু মিরাজ খান নিজে জানিয়ে দিয়েছে আরোহিমিম এবং মিরাজ খানের মধ্যে সম্পর্ক আগে থেকে বন্ধুত্ব ছিল এবং তাদের মধ্যে এখনো তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কই আছে আমি বিশ্বাস করি না আর এখানে অনেকে মনে করছিল আরোহিমিম হয়তো মিরাজ খানকে বিয়ে করছিল যার ফলে তাদের সম্পর্ক এই কারণে ভেঙে গিয়েছে যদিও তাদের মতো শুধু বন্ধুত্বই ছিল এর আগে আরোহিম এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছে হওয়ার সর্বপ্রথম আমাদের ইঙ্গিত দিয়েছে মিরাজ খান যদিও মিরাজ খান নিজে জানিয়ে দিয়েছিলেন যে আরোহিম এবং মিরাজ খানের সম্পর্ক অনেক আগে ভেঙে দিয়েছে যেটা স্টোরির মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন বিশ্বাস ও ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয়ী হলেও সারা জীবনের জন্য পরাজিত এরপর আমাদের মিরাজ খান কিন্তু একের পর এক স্যাডমূলক পোস্ট দিয়ে গেছেন তিনি সবসময় স্যাডমূলক পোস্ট দিয়ে আর শহর জুড়ে কুয়াশা নামো তুমি খুঁজে নিয়ে ওঠাই ওই সকল পশু দেখার পর পাবলিকে মনে করছে আরোহিমিম এবং মিরাজ খানের মধ্যে বিয়ে হয়েছিল যার ফলে তাদের বিয়ে হওয়ার কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে কথা এরপর সেম অবস্থা আমাদের আরোহী কিন্তু একের খানের দোষ দিয়ে গেছেন সবসময় তিনি মিরাজ খানকে দোষ দিয়ে গেছেন ক্যাপশনের মাধ্যমে বিনা কারণে আমাকে বদনামি করা এটা তার নিত্যদিনের পেশা তবে কোনো সমস্যা নেই আসল সত্যিটা আশেপাশে সবাই জানে এবং সেটা একদিন প্রুভ হবে ওই সেমে একই অবস্থা এদিকে স্টোরি এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের আরোহী সবসময় মিরাজ খানকে দোষ করে গেছে এদিকে আমাদের মিরাজ খান কিন্তু ক্যাপশন এবং স্টোরির মাধ্যমে সবসময় আরোহিমিম কে দোষারোপ করে গেছেন হাজারো কল্পনার ভিড়ে তুমি ছিলে আমার শ্রেষ্ঠ অনুভূতি তবে ভেঙে পড়ার বারণ লক্ষ্য যখন আসে লড়তে চাই ভীষণ রকম জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে তুমি ফেল করছো দিন শেষে শুধু এতটুকুই দেখলাম এতদিন যা ছিল সব কিছুই স্যাক্রিফাইস করেছি সবই ছিল একটা প্রোডাক্ট কিছু কুকুর একজোট হয়ে আমার পিছনে সারাদিন ঘেউ ঘেউ করে কিন্তু আফসোর সামনে সে কামড় দেওয়ার সাহস নেই পলিসি করে কোনো লাভই নেই তবে তাদের মধ্যে প্রকৃত দোষী কে এটা কিন্তু তারা দুজনে একসঙ্গে ছাড়া আর কেউ বলতে পারবে না একদম সঠিক কথা আর হ্যাঁ খানের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ছিল তবে আরমিম এবং মিয়াজ খানকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা এ বিষয়ে আমাদের মিরাজ খানকে প্রশ্ন করা হয়েছিল এর বিপরীতে আমাদের মিয়াজ খান জানিয়ে দিয়েছে আরহমিম এবং মিরাজ খানকে একসঙ্গে দেখা গেলেও তাদের ভালোবাসা এবং প্রেম নিয়ে এ ধরনের অভিনয় দেখা যাবে না মিরাজ খানকে আরো প্রশ্ন করা হয়েছিল আরোহিমি এবং মিরাজ খানের সম্পর্ক ইতিমধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তবে আরোহিমি এবং মিরাজ খানের সম্পর্ক আবার আগের মতো ঠিক হবে কি না এই উত্তরে আমাদের মিরাজ খান জানিয়ে দিয়েছে আরোমি এবং মিরাজ খানের সম্পর্ক ভেঙে গিয়েছে মিরাজ খান মানে অত্যন্ত কষ্ট লাগে যদিও এটার কখনো সম্ভব নয় তাদের সম্পর্ক ঠিক করা বিশ্বাস করেন ভাই হঠাৎ করে এরকম একটা সম্পর্ক ভেঙে যাওয়ার ইংরেজিতে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোর পার কেউ কখনো ভাবতে পারে আরোহিমি এবং মিরাজ খানের সম্পর্ক তাদেরই খুব শেষ হবে তো যে সিজনে সিজনে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরহিম এবং মিরাজ খান তারা সমস্যা প্রেম এবং হাজবেন্ড ওয়াইফ সম্পর্কে অভিনয় করে গেছেন কিন্তু তারা যদি আবার একসঙ্গে আমরা অভিনয় করতে দেখি তাহলে হাজবেন্ড ওয়াইফ এবং আমাদের প্রেম ভালোবাসনে হয়তো অভিনয় না করতে পারে তারা আলাদা আলাদা সিজনে আলাদা আলাদাভাবে অভিনয় করতে পারেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এখন আমরা পাবলিকেরা বড় সব থেকে সমস্যার মধ্যে আছি এদিকে মিম যদি অন্য অন্য নায়কদের সঙ্গে অন্য অন্য সঙ্গে টিকটক এবং অন্য অন্য শর্ট ফিল্মগুলো তৈরি করে সেক্ষেত্রে আমরা জ্বলে যাই ওই সেম অবস্থা যারা আমরা মিমের ফ্যান ফলোয়ার আছি তারা যদি এদিকে মিরাজ খানকে অন্য অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু আমাদের মিমের ফ্যান ফলোয়াররা আগেরও জ্বলে যায় এদিকে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে গত দুই থেকে তিন মাস আগে এখনো কিন্তু আরোহিমিম একের পর এক স্যাডমূলক পোস্ট দিয়ে যাচ্ছে আমাদের মিরাজ খানকে দোষারোপ করে যাচ্ছে যে মেয়েটা সবচেয়ে বেশি ভালোবাসতে জানে সে সবচেয়ে বেশি ঘৃণা করতেও পারে এদিকে মিরাজ খানের সেমাবস্থা আমাদের এদিকে মিরাজ খান কিন্তু ওই গত দুই তিন মাস আগে যদি সম্পর্ক বিচেদ হয় না তারপরেও কিন্তু মিমকে একের পর এক পোস্টের মাধ্যমে দোষারোপ করে যাচ্ছেন বিশ্বাস ও ভালোবাসার সাথে যারা বেঈমানি করে তারা সাময়িকভাবে জয়ী হলেও সারা জীবনের জন্য পরাজিত এবং সবাই যদি উল্টে উল্টে আসলে দোষারোপ করে যায় তাহলে তাদের মধ্যে প্রকৃত দোষীকে এটা আমরা কেউ নিজেও জানি না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তবে আমি আমার নিজের ব্যক্তিগত থেকে বলতে পারি যে এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছেদের মধ্যে সব থেকে দোষ আমাদের দ্বারা আরমিমেরই থাকতে পারে দোষ যদিও তাদের দুইজনের মধ্যে থাকে না কেন আরহমিমের একটা দোষ বেশি আছে কারণ মিডিয়ার সামনে আমাদের মিরাজ খান যে পরিমাণে আরহমিমের কথাগুলো বলেছে এতে বোঝা যায় যে আরহমিমেরই কিছু দোষ আছে যে মিরাজ আর মি বিয়ে করেছিল ঠাই তাহলে সেই পোস্টগুলোর আসলে মর্ম আমি জানি সে কোন স্ট্র্যাটেজি দিয়েছে এদিকে কিন্তু আরহমি এবং বিএস খানের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর কিন্তু আমাদের মিরাজ খান নিজের ফ্যামিলির সঙ্গে এবং নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে এক পজ দ সেম অবস্থা কিন্তু আরোহিম আমাদের মিরাজ খানের সাথে সম্পর্ক শেষ করে কিন্তু এদিকে আমাদের আরোহিম নিজের ক্যারিয়ার এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছে যদিও অনেকে মনে হয় তো আরোহিম মিডিয়াতে কাজ করুক এটা নাকি মিরাজ খান চায় না যার ফলে নাকি আরোহিম এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল এটা আপনি কি কন যদিও মিরাজ খান নিজে জানিয়ে দিয়েছে যে আরোহিমিম পরকীয়াগ্রস্ত এবং কয়েক পুরুষের আসক্ত ছিল যার ফলে তাদের সম্পর্ক ইতিমতো বিচ্ছেদ করি আমরা আশা করবো আরোহিম এবং মিরাজ খান তারা আগের মতো একসঙ্গে তাদের সম্পর্কগুলো ঠিক করে নেবে এবং তারা আবার একসঙ্গে মিডিয়াতে কাজ করবে এটা আমরা সবাই যাই যদি আরোহিমিম এবং মিরাজ খান একটা ভালো জুটি এবং তাদের দুইজনকে একসঙ্গে খুব ভালোভাবে মানায় এবং তাদের ফ্যান ফলোয়ার এই সময় অত্যন্ত বেশি সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক আশা করবো তারা একসঙ্গে কাজ করবে এবং তাদের সম্পর্ক নিজেরা নিজেদের মধ্যে ভুল যে বুঝিয়ে তাদের সম্পর্ক ঠিক করে নেবে আমার এত সময় নয় তো যাই হোক বেড়াতে সবসময় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এবং পরবর্তী হাফেজ